প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আল্লাহর নিয়ানবীটি নামের মাঝে আরও পাঁচটি নামের অর্থ ও ফজিলত নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার এই ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে এখনই লাইক ও ফলো করে আমার পাশেই থাকবেন, যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আল মুনতাকিম অর্থাৎ প্রতিশোধ গ্রহণকারী, যে ব্যক্তি সত্যের উপরে অবস্থানকারী কিন্তু দুশ্মনের সাথে পেরে উঠছে না, সে যদি তিন জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিম নাম পাঠ করে আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ আফু অর্থাৎ মহামার্জনাকারী, যে ব্যক্তি বেশি মাত্রায় এই নাম পাঠ করতে থাকবে আল্লাহ তার গুনাহসমূহ মার্জনা করে দিবেন। আল রাফু অর্থাৎ মহা স্নেহ পরায়ণ, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি দশবার দুরুদ শরীফ এবং দশবার এ নাম পাঠ করবে তার গোসা দূরীভূত হবে, আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে। ইয়া মালিকুল মুলক অর্থাৎ বাদশার বাদশা, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলক পাঠ করবে আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন, সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। আল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ মহত্ব ও নিয়ামতের মালিক, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে আল্লাহ পাক তার ইজ্জত সম্মান ও মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই সেগুলো কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমার ভুলগুলো আমি শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তো কথা হবে পরে অন্য কোনো ভিডিওতে। তো সেই অবধি সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন, এই কামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।